কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প, কিছু কথা কিছু কিছু গল্প লুকো চুরি ছিল কিছু অল্প। আমার হয়ে বলবেন যে শামীম আপনাকে খুবই ভালোবাসে, খুবই পছন্দ করে, শামীম আপনার প্রেমে পড়ে গেছে। সব সময় যোগাযোগ ছিল এবং এখানে যে এসেছি সেটা হচ্ছে আজাদ আর ওই মেয়ের প্ল্যান করে এখানে আসা। সাথে তুই থাম তো, সে কখন থেকে দেখছি যে আজে বাজে কথা বলে যাচ্ছিস। আজাদকে তো আমি দেখছি, তুই যেভাবে বলছিস আজাদ মোটেও ওরকম ছেলে না। তুই আমাকে একদম মানুষ চেনাতে আসবি না, তুই নিজে মানুষ চিনিস? তুই যদি নিজে মানুষ চিনতি তাহলে তুই সাহেবকে বিয়ে করতি? করতি না, কখনোই করতি না। হাই চিঠি, কি ব্যাপার? নো মেকআপ? আপনাদের শুটিং কি মেকআপ? শুটিং শেষ? জি শুটিং শেষ। আসলে অল্প একটু শুটিং এ বাকি ছিল, প্যাচওয়ার্ক, জাস্ট দুটো শট। ইস মেজবান কে, শুটিং তো শেষ, আপনি তো শুটিং দেখতে পারলেন না। নো মোর সিং শুটিং। ঠিক আছে, অসুবিধা নেই। দেখতে কিছু নেই, ভিতরে তো আছে না, নিয়ে এসি। এটা তুমি কি বলো? আপনি ওর কথা কিছু বুঝতে পেরেছি? আমি কিন্তু বুঝতে পারিনি। কেন, কি সমস্যা? না বোঝার, না বোঝার তো কিছু, ভেরি ইজি ইংলিশ, ভেরি ইজি ইংলিশ। আপনি ঠিক মতো বুঝতে পারেননি কারণ আপনি ইংলিশটা ঠিক মতো পারেন না। আমি ইংরেজিতে মাস্টার্স করেছি DU থেকে, এবং আমি যে ইংলিশে মাস্টার্স করেছি সেটা পুরো মিডিয়ার সবাই জানে। কি তিথি, আপনি জানেন না? জিজ্ঞেস করেন না, আমি আসলে ঠিক জানি না। আপনি তো জানবেনই না, না জানারই কথা, মানে আপনি তো মিডিয়ার অত খোঁজ খবর এখন আর রাখেন না, আর এখন তো কাজও আপনি একটু কমে গেছে, সো আপনি জানেন না। কিন্তু যারা রেগুলার কাজ করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা জানে। এভরিওয়ান নো, এভরিওয়ান, এভরিওয়ান। ও আচ্ছা, ভালো। এই মিডিয়ার সবাই কি এত বোকা যে তোমার এত বড় মিথ্যা কথা মেনে নেবে, নাকি তুমি এত বড় বোকা যে নীলজ্জের মতো এরকম বড় বড় মিথ্যা কথা বলে বেড়াও? চা কফি এসব কিছু খাবেন? মানে ওদেরকে বললে কিন্তু ওরা চা বা কফি হোমে দিয়ে যাবে, মানে ওদের হোম গ্রাউন্ডের সার্ভিসটা খুব ভালো। আপনারা
চা কফি কিছু খাবেন? দিতে বলবো? আমি 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 চা খেতে পারি, ওকে, নো প্রবলেম। কিন্তু মেজবা আঙ্কেল চা কফি কিছুই খাবে না, ডায়াবেটিস, তাই না? আমি সে চা কফির মতো ফালতু জিনিস খাইব না, আমি খাই জুস 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 জুস। এদের জুসটা ভালো কিন্তু। শিওর, আমি তাহলে আপনার জন্য চা আর আপনার জন্য জুসের কথা বলে আসি, ঠিক আছে? আপনাকে কি এখানে নিয়ে এসেছি আমার ভুল ধরার জন্য? আপনি বারবার আমার ভুল ধরছেন কেন? আর আমাদের না কথা ছিল যে আমরা একসাথে কাজ করবো, আর খেয়াল রাখবো কোনোভাবেই যেন মজনু কাকা পিছির আশেপাশে না আসতে পারে। আপনি কি ভুলে গেছেন? এখানে তো মজনু নেই, সো আমি ওকে ভাববো না। আমার যাকে নিয়ে ভাবার কথা আমি তাকে নিয়ে ভাববো। আসলে এই দুজন একসাথে কাজ করা মানে এই না যে তোমার ভুল বাড়ি ইংরেজি আমি সহ্য করবো। ও নো আঙ্কেল, আঙ্কেল শোনেন, এই যে আপনি যে এরকম করছেন, পিসি কিন্তু ব্যাপারটা মোটেই লাইকিং করছে না। পিসি আমাকে অনেক পছন্দ করে, ও লং পাস থেকে আমাকে মানে আমার পরিচিত। আমার মোটা সেটা মনে হচ্ছে না, কারণ আমি তোমাকে যখন খোঁজাচ্ছিলাম, হ্যাঁ তখন ও হেসেছিল, তার মানে মজা পাচ্ছিল। মেজবানকেল, এরপর যদি আপনি আমার নামে আর একটা খারাপ কথা বলেন, আমি কিন্তু আমিও কিন্তু আপনার নামে খারাপ খারাপ কথা পিসির কাছে বলে দেবো। আমি আমি দরকার পড়লে বানিয়ে বানিয়ে বলবো, বানিয়ে বানিয়ে বলবো, আমি আমি স্টোরি টেলিং করতে পারি, আমি স্টোরি ম্যান। তুমি একটা ফালতু ম্যান, তুমি আসলে হচ্ছে। আমি আপনার জন্য চা আর আপনার জন্য জুসের কথা বলে এসেছি। জুস কিন্তু বলেছি পাইনঅ্যাপেল, ওটাই ফ্রেশ হবে। এই তিথি, একটা জরুরি কথা বলি, মানে আপনাকে একটা বিষয়ে সাবধান করে দিই, আমি ছাড়া মানে যদি মেজবা আঙ্কেল সিঙ্গেল সিঙ্গেল এখানে আসে তাহলে উনাকে বেশি পাত্তা পাত্তা দিয়ে না, বুঝছেন? তার কিন্তু ঘন ঘন প্রেমে পড়ে যাওয়ার অভ্যাস আছে, দেখা যাবে আপনার প্রেমে পড়ে গেল। আর শুধু প্রেমে পড়লে তো কোনো প্রবলেম ছিল না, সে আবার ডিস্টার্বও করে, অতিরিক্ত বিরক্তিকর। এই তুমি আমার কথা বলো, নিজের কথা কিছু বলবে না? আপনি শোনেন, এইখানে আসার পরে আজাদ নাকি বকা দিয়েছে, কেন জানেন? কারণ আজাদের বউর বোনের সাথে প্রেম করার চেষ্টা করেছি, নীতু, নীতুর সাথে। এই গাড়িটাকে হাত দিবেন তুমি। তারপর কি করেছে, আচ্ছা দুদিন আগে, দুদিন আগে ওই যে সাথীর কাজিন তার প্রেমে পড়েছে, তারপর না আমি বাসাকে পাহারা দিয়েছি প্রোটেক্ট করার জন্য, নাহলে এটা অকারণে ঘটিয়ে ফেলতো। আচ্ছা ভালো কথা, ও যদি কোনো কাজের অফার আপনাকে আপনি কিন্তু করবেন, ও একটা ফালতু লোক, মিথ্যা কথা বলে, ঠিক আছে? কোনো পেমেন্ট দেয় না তো কাউকে, কোনো পেমেন্ট দেয়। এই গায়ে হাত দিবে না তুমি, টেপা কেন আমাকে, টেপা কেন? শোনো, আমি সেদিন ফোনে শুনেছি একটা লোককে বলে কি যে আমি তো এখন পেমেন্ট দিতে পারবো না, আমি আজাদের সাথে কিনে ঘুরতে এসেছি। হ্যাঁ, এই যে পুরো খরচ নাকি ও দিচ্ছে, ও কিন্তু একটা টাকাও দেয়নি, পুরো খরচ করছে আজাদ। ইনফ্যাক্ট আজাদ তো কিনে আনতেই চাই, ও ছেঁচার মতো জোর করে আসছে। আপনি কি ম্যাড হয়ে গেছেন? আপনি কি ম্যাড হয়ে গেছেন মেজবা আঙ্কেল? এই চিঠির সাথে, এই চিঠির সাথে আমি আপনাদেরকে নোয়িং করিয়ে দিয়েছি, আর আপনি আপনি চিঠির কাছে গিয়ে আমার নামে বাজে কথা বলেছেন, কেন 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 কেন? Help me!
সাথী, ঘটনা যদি এইভাবে ঘটতে থাকে তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যেতে পারে, তখন কিন্তু ঘটনার ঘটনা থাকবে না, হয়ে যাবে দুর্ঘটনা। মানে আমি বলতে চাই একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যাবে। আমি না বুঝি না তোমরা এই শামীম ছেলেটাকে টলারেট কিভাবে করো? ওদের উন্মাদ, ক্রিমিনাল, বদ্ধ উন্মাদ। ওকে তো খোলা জায়গায় রাখা যাবে না, ওকে রাখতে হবে জেলখানায়, না পাকনাগারে। ওকে যে খোলা এইভাবে ছেড়ে রাখা হচ্ছে, এটা কিন্তু সমাজের প্রতি অন্যায়। এই সাথী, কি হচ্ছে তোমার? তোর শরীর টরীর খারাপ, মন খারাপ, ঝগড়া হয়েছে আজাদের সাথে? না না, আমি খেয়াল করেছি আজাদ কিন্তু ইদানিং একটু কেমন ঝগড়াটা হয়ে গেছে। মানে আমার নিজের অবশ্য ধারণা হচ্ছে আজাদ কারোর সাথে প্রেম টেম করছে। শোনো শোনো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলে এরকম হয় কিন্তু, ধৈর্য কমে যায়, রাগ বেড়ে যায়। আমার মনে হয় আজাদ এরকম কিছু করছে। তুমি একটা কাজ করো, ওর ফোনটা নিয়ে না, মাঝে মাঝে চেক করবে কে কাকে এসএমএস করে, কাকে কল করে, এগুলি চেক করবে। তোমার মধ্যে এখন কথা বলতে ইচ্ছে করছে না, তাই না? অসুবিধা নেই, তোমার যখন ইচ্ছে তুমি আমাকে বলতে পারো এগুলো নিয়ে, কোনো সমস্যা নেই। আমি তো আছি, অনেকদিন এখানে আছি, আমি তোর এমন না যে এখন চলে যাচ্ছি। তোমার যখন মন চাইবে আমাকে বলবে, আমি কিচ্ছু মাইন্ড করবো না। তাহলে কাজ করি, মানে আমি যে কথাটা বলতে এসেছি আসল কথাটা বলি। হ্যাঁ, হয়েছে কি, আমি না একটু আগে ওই যে তিথির এখানে গিয়েছিলাম, মানে সামাউন তিথি বোধহয় আমাকে একটু পছন্দ করেছে, তো আমরা দুজন ওই সাথে কথা বলছিলাম। শামীম তখন যেই কাজটা করেছে এটা তো অবর্ণনীয়। হয়েছে কি, আমাদের কথার মাঝখানে না শামীম কয়েকবার ইন্টারাপ্ট করার চেষ্টা করেছে, অবশ্য তিথি কিন্তু ওকে পাত্তা দেয়নি। হচ্ছে কি, সে তারপর বারবার ইন্টারাপ্ট করে, সে যত ইন্টারাপ্ট করে তিথি তত ক্লোজ হয় আমার, সে ইন্টারাপ্ট করে তিথি ক্লোজ হয় আমার। করতে করতে এক পর্যায়ে না সে এমন জেলাস হলো যে আমাদের দুজনের কথার মাঝখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আমার মাথায় তখন আজাদের কথা মাথায় এলো, কারণ আজাদের সম্মানটা তোমাকে দেখতে হবে। আমরা এখানে কার সাথে আসছি, কার ইসে আসছি আমরা? আজাদের, তাই না? আজাদের সম্মানটা দেখতে হবে। আমি তখন করলাম কি, বুদ্ধি করে বললাম, তিথি আপনি আপনার রুমে চলে যান, ওকে আমি সামলাচ্ছি। এরপর তিথি তো ঘরে চলে গেলো, শামীম করলো কি, ও তো চিৎকার চেঁচামেচি আরও বাড়িয়ে দিল। আমি বলি, শামীম তুমি শান্ত হও, শামীম তুমি শান্ত হও, ও তখন কী করলো তুমি জানো? এরপর সে ধুম করে আমাকে মেরে বসলো, মারতে মারতে এমন অবস্থা এক পর্যায়ে আমার মনে হচ্ছিল আমাকে তো মেরেই ফেলবে। তখন আমি করেছি কি, হাতের কাছে লাঠি পেয়েছি, আমি লাঠি উঠে বলছি কি, শামীম তুমি যদি আরেকবার আমাকে মারো আমি কিন্তু লাঠি দিয়ে তোমাকে বাড়ি দিব। তখন সে বলে কি, সে নাকি আমার নামে আজাদের কাছে নালিশ দিবে, বলবে আমি ওকে ধাক্কা দিয়ে পুকুরে পানিতে ফেলে দিয়েছি। তখন আমি বললাম, কী বলো তুমি এসব, তোমাকে আমি পুকুরে কোথায় ফেললাম, আমরা তো মাটির উপর দাঁড়িয়ে, এর মানেটা কী? তখন সে বলে কি, মানে কি দেখবেন, বলে ঝপ করে পুকুরের মতো লাফ দিল। এটা কেন করেছি তুমি জানো? শুধুমাত্র শুধুমাত্র আজাদের কাছে আমার ছোট করার জন্য। বলো সাথী, এইগুলো কি মেনে নেওয়া যায়? শোনো সাথী, তুমি আমার হয়ে একটা কাজ করবে, এই আজাদের কাছে গিয়ে না এই স্বামী ছেলেটা আমার একটা নালিশ করবে, এর বিচার চাইতে হবে, ঠিক আছে? দেখো, স্বামীর বিচার যদি না হয় তাহলে কিন্তু আমাকে আত্মহত্যা করতে হবে অথবা এখানে চলে যেতে হবে। তুমি নিশ্চিত কোনোটাই চাও না, তাই না সাথী? সাথী প্লিজ, পারবো না আমি, আমি পারবো না, আমি আজাদের সাথে কোনো কথা বলতে পারবো না, এবং আমি চাই আপনি এবং স্বামী ভাই এখান থেকে চলে যান, কারণ আপনার আমার মাথা নষ্ট করে দিচ্ছেন। একে তো আমি বলি আমার জ্বালায়, তার উপর একটু পরপর আপনি এসে আমাকে নালিশ জানাচ্ছেন। খবরদার, খবরদার, আমাকে আর কোনো নালিশ জানাতে আসবেন না এবং আমার সাথে কোনো কথাও বলতে আসবেন না, খবরদার। এই তুমি বিয়েটা এখনো কেন করলে না, সেটাই কিন্তু আমি ক্লিয়ার না। তোমাদের ছেলেদের না এই একটাই সমস্যা, কোনো মেয়ে বিয়ে না করলে তোমাদের মাথা একদম খারাপ হয়ে যায়। মেয়েটা কেন বিয়ে করলো না, কি কারণ, লাভ 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 লাভ, কত কি। আচ্ছা, একটা মেয়ে শুধুই কি তার কাজ নিয়ে থাকতে পারে না? এই যে তোমরা ছেলেরা শুধু কাজ নিয়ে যখন থাকো তখন তো কোনো প্রবলেম হয় না, তোমার নিজের কথা একটু চিন্তা করো। হ্যাঁ, তুমি নিজে বিয়ে করেছো কবে? এই কিছুদিন হলো। তোমার বয়সটা একটু চিন্তা করো।
বাই এনি চান্স। তোমার এমন কোনো ধারণা হয়নি তো যে তোমার কারণে আমি বিয়ে না করে বসে আছি? না 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 না, সেটা একেবারেই না। আসলে আমার ভুল হয়েছে, এই প্রসঙ্গে তোমাকে কিছু জিজ্ঞেস করতে। আজাদ ভাই দেখেন, আজাদ ভাই আমার কি অবস্থা করেছে, এটা করার কথা হলো? আজাদ ভাই, শামীম, শামীম, গড, শামীম কি হয়েছে বলেন, পুরো কথা বলবেন, পেটের মধ্যে অর্ধেক রেখে বলবেন না, পরিষ্কার করে বলেন। বলছি আজাদ ভাই, আমি একটু বসে বলতে পারি? পানি অনেক ঠান্ডা ছিল, অনেক শীত। আজাদ ভাই বসেন, বসেন। তারপর আমি মেজবা আঙ্কেলকে বললাম, মেজবা আঙ্কেল চলেন আমরা এখান থেকে চলে যাই, তিথি রেস্টিং করবে। কিন্তু মেজবা আঙ্কেল বলে না, তার অনেক কথা আছে এবং সব কথা তার এখনই বলতে হবে, এখনই কথা বলতে হবে। তারপর আমার তো ইন্টেলিজেন্টিং আছে, তো অনেক আমি ইন্টেলিজেন্টিং করে তিথিকে বললাম, তিথি ইউনিট রেস্টিং, সো আপনি ঘরের ভেতর ঢুকে যান, গিয়ে তারপর রেস্টিং করেন। তারপরে তিথি চলে গেল। এইবার মেজবা আঙ্কেলের দ্য অরিজিনাল চেহারা যদি দেখতে রাজাত ভাই, মানে সে আমাকে কিল কুচি থাপ্পড় চিৎকার শুরু করে দিল, হাও মাও হাও। আমি তখন তাকে বললাম, আমাদের চলে, আমি কি বলেছি, আমি বলেছি কি যে মেজবা আঙ্কেল, মেজবা আঙ্কেল এখানে যদি চিৎকার চেঁচামেচি করেন তাহলে তো আমাদের সম্মান নষ্ট হবে। আমাদের না, সবচেয়ে বড় যার সম্মান নষ্ট হবে তিনি হচ্ছেন আমাদের আজাদ ভাই। আজাদ ভাই বলেন, আমি তো ঠিক বলেছি না? বলেছি নাকি ঠিক বলেন, বলেন বলেন, এরপরে কি আছে বলেন, কথা শেষ করেন। এরপর আর কি এবার এই যে, এরপর আমি ওনাকে যত মুখ দিয়ে আমার টাং ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাতে চাই তত সে তার হ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সে আমাকে কিল কুচি দেয়, কিল কুচি দেয়। আমি ওনাকে লং শটে বলি, উনি ক্লোজ শটে চলে আসে, আমার কাছে চলে আসে, আমাকে মারছে মারছে মারছে। তারপর আমি যখন বললাম যে মেজবা আঙ্কেল এরকম করলে কিন্তু খারাপ হবে, তখন উনি আমাকে কোলে তুলে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। না, ঘটনা শেষ হয়নি, ঘটনা শেষ হয়নি। এরপর এরপর আমি বললাম যে ঠিক আছে, ঠিক আছে মেজবা আঙ্কেল, আমি এখন উঠি, আমাকে ফেলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু সে তখন আমাকে লাঠি দেখাচ্ছে, উঠবে না, উঠবে না, উঠবে না। আমি উঠতে চাই, তারপরে আমি হাতুর পায়রা মানে সাঁতার কেটে অন্য পারে গিয়ে তারপরে উঠেছি। যে ঠান্ডা ছিল পানি, আমার তো বোধহয় ঠান্ডা লেগে গেছে, জ্বরও চলে এসছে। আচ্ছা ভাই দেখেন না, বোধহয় জ্বর চলে এসছে। না স্বামী, আপনার জ্বর একদম আসেনি, আপনি ঘরে যান, গোসল করে যান। হ্যাঁ সেটা যাবো, কিন্তু আজাদ ভাই আপনি এখন ইমেজ বাঙ্কেলকে ডাকেন, ডেকে ডেকে ওনাকে একটা শান্টিং ফান্টিং দিয়ে দেন এবং ওনাকে বলেন, ওনাকে বলেন ঢাকা চলে যেতে। যদি এখানে থাকে তাহলে তো আমার চলাফেরা একটা রেস্ট্রিকশন হয়ে যাবে, মানে একটা স্বামী এই ব্যাপারে আপনার সাথে মেজবা সাহেবের সাথে আমি পরে কথা বলবো, এখন আপনি ঘরে যান, শাওয়ার নেন, চেঞ্জ করেন কাপড়। আজাদ ভাই উনি কে? ওনার সাথে তো পরিচয় হলো না। উনি নীলা, আমার ফ্রেন্ড, এই রিসোর্টের ওনার। হয়েছে পরিচয়? যা, নাইস মিট, নাইস মিট। হয়েছে, কিন্তু আমার পরিচয়, আমার পরিচয়টা তো বুঝিয়ে দিলেন না। ও শামীম, ডিরেক্টর, নাটক বানায়। শামীম, শেষ পরিচয় যান। ইউ টু বিউটিফুল, মানে ওয়ান হ্যাভ নায়িকা, মানে আপনি যদি নায়িকা হন, আপনি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন তাহলে না অন্য কোনো নায়িকার কোনো বেলি মানে পাত্তাই পাবে না একদম। এবং আমি আপনাকে নিয়ে একটার পর নাটক বানাবো, উড়ায় দিব, উড়ায় দিব, মানে কী যে হবে, মানে আজকে স্ক্রিপ্ট শোনেন স্বামী, নীলা হচ্ছে আমার ফ্রেন্ড, সো আপনি ওর সাথে চিপ ফ্লার্ট করার, সরি, কোনো রকমের কোনো ফ্লার্ট করার চেষ্টা একেবারেই করবেন না, বুঝতে পারছেন? যদি করেন তাহলে
মেজবা সাহেব তো আপনাকে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে স্বামী, আমি আপনাকে সারা রাত পুকুরের মধ্যে রাখার ব্যবস্থাই করব। বুঝতে পারছেন? ক্লিয়ার? যান ঘরে, যান না ওদিকে না, আপনার ঘরে দিকে। আজ আমার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে আসবে। আমার কোন পীর বাবা? ভাই বলে এগুলোকে, ভাই বলে এগুলো হচ্ছে